কভার দ্য পিয়াজু চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। এখন পেয়ে গেছি কিন্তু অর্পণ দাকে, বলো ও এসে বাইরে আনাতে একটা খুব ভালো লাগছে। আজকে ফুড ফেস্টিভ্যালে জমিয়ে খাওয়া দাওয়া মজা হবে, মজা আগে তবে খাওয়া ইচ্ছে হয়ে গেছে, একদম মোটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ ওখানে কিন্তু উদয়পুর স্টেশন, উদয়পুর স্টেশনে সবে নামলাম এসে, তো এখন যাবো মধ্যমগ্রাম স্টার মলে। আর থাকলে দেখে তোমার অনেকটা বুঝতে পেরে চুকে আছি, যাচ্ছি পাহাড়ে আর চলো যাবো, ছোটা বাজে আমাদের সমুদ্র স্টেশন থেকে ব্লেড ফল ফুচকাওয়ালা খেয়ে এসছি, চলো যাই যাই গিয়ে ফুড রিভিউ করি, আর মজা হবে আজকে পর্যন্ত, মজা হবে, জাস্ট মজা হবে। আর তোমরা যেখান থেকে আসলে আমার শিয়ালদা ডিভিশনের হৃদয়পুর স্টেশন নেমে দেন, এখান থেকে 10 টাকায় হলো টোটো ভাড়া, 10 কি 15 টাকা আমিও ঠিক অতটা জানি না, অনেকদিন আগে এসেছিলাম, কারণ মধ্যগ্রাম স্টেশন বা বারাসাত স্টেশন নামলে অনেক দূর পড়ে যাবে গাড়ির জন্য, তার জন্য সব থেকে বেটার উদয়পুর স্টেশন। আর উপর থেকে কিন্তু যাচ্ছে প্লেন, হ্যাঁ উদয়পুর স্টেশন থেকে প্লেন দেখা যায়, চলো যাই ভাই টোটো খুঁজি। টোটো কিন্তু চলছে, কাপনে ছাপনি যাবো ভিতরের দিকে, বেশি বকর বকর না করে, কি হচ্ছে না হচ্ছে জানি না, রসগোল্লা সবার থেকে ইউনিক, ভালো খেতে দারুন খেতে, আমিও রিভিউ দেওয়ার জন্য নেই, আজকে রিভিউ সব ভাইয়া দেবে, আমি আজকে কিছু রিভিউ দেবো না, কিচ্ছু ঢেঁকি ছেটে কিন্তু এখানে পিঠে বানানো হচ্ছে, পিঠের পুরো স্টল দেখতে চাইবেন, ঢেঁকি করে চাল বাটা হচ্ছে। এখন পেয়ে গেছি কিন্তু অর্পণ দাকে, বলো ও এসে বাইরে আনাতে একটা খুব ভালো লাগছে, আজকে ফুড ফেস্টিভ্যালে জমিয়ে খাওয়া দাওয়া মজা হবে, মজা আগে তবে খাওয়া ইচ্ছে হয়ে গেছে, একদম মোটা হয়ে যাচ্ছে, এখানে এত রকমের আইটেম দেখতে পাচ্ছ, কিছু তো ট্রাই করতে দেখাই যাচ্ছে তোমাদের, প্রচন্ড নয়েজ, বাট এখানে কিন্তু ফুড স্টল ভরা, প্রচন্ড নয়েজ হচ্ছে জানি, কিছু করার নেই, সাথে কিন্তু এখানে বিশ্বজিৎটাকে দেখতে পাচ্ছ, এই যে বিশ্বজিৎটা চিকেন আছে তার উপরে ডিপেন্ড করি, থ্যাংক ইউ।
আর এখানে কিন্তু ইউনিক রকমের যে আইসক্রিমগুলো হয় তোমরা জানো, যে ভিতরে নাইট্রোজেন ব্যবহার থাকে, আর উপরে কিন্তু বিভিন্ন রকম ফ্লেভার অ্যাড করে দেন গিয়ে দেয়। গিফট হ্যাম্পার আমাকে দিয়ে দিয়েছে, সাথে সার্টিফিকেট দিয়েছে, বাড়ি গিয়ে দেখাবো তোমাদের, চলো। হাতে পেয়ে গেছি অর্পণ দা, কিছু বলো আমরা একদম একদম খুব ভালো লাগছে ওর এসে এখানে, এবং আমরা জমিয়ে মজা করলাম, ওকে যখনই ডাকি তখনই ও আসে, এটা খুব ভালো লাগে। স্পেশাল কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর একদম সাবস্ক্রাইব করে দাও, যারা তো বন্ধুরা আজকে কিন্তু এসে একটা খুব বিপদে পড়ে গেছিলাম, আমার একটা ফোন হারিয়ে গেছিলো, আজ শয়তান ছেলে ইউটিউবার এ আমার আজকে খুব হেল্প করেছে, আমার সাথে চলে গেছে ফোন খুঁজতে। আর এসে কি বলবো তোমাদের, লোকেশন ট্যাগ করা ছিল বলে আমরা অনেক কষ্ট করে ফোনটা খুঁজে পেয়েছি, প্লাস হলো টোটাল মধ্যে ফোনটা এমন হয়ে মন জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ খুঁজে পাওয়া যাচ্ছিল, অনেকবার রিং করেছি কিন্তু ফোন খুঁজে পাচ্ছিলাম না। কি বলবো তোমাদের, অনেক সুন্দর লোকগুলো এত ভালো, এত ভালো আমাদের কত হেল্প করেছে, প্রচন্ড হেল্প করেছে। আমরা রিং করার সাথে সাথে কি বলবো তোমাদের, টোটাল মধ্যে এক কোনায় গিয়ে একটু আটকে রয়েছে ফোনটা পেয়ে, সাথে সাথে আমাদের তার থেকে বেশি হেল্প করেছে কিন্তু এই ভাই আমার বন্ধুরা। পুরো এখানে আমার কিন্তু ব্লগিং করতে এসে এসে দেখি আমার ফোন নেই, একে বললাম আগে গিয়ে ফোন খুঁজেছি, দেন গিয়ে আবার পরে ভিডিও শুট শুরু হয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ ভাই, তুই গলায় আমায় গলায় আয় গলায়। এখানে কিন্তু দেখতে পাচ্ছে বং ক্রাঞ্চ কিন্তু বিশ্বযুদ্ধা কিন্তু এখানে খাচ্ছে, আর দাদার মুখে কিন্তু শুনে নেবো অ্যাকচুয়ালি যেরকম চা হয় সেরকমই খেতে। তো রসগোল্লাটা দেওয়ার ফলে কিন্তু খুব বেশি মিষ্টি এরকম কিন্তু লাগছে না, তবে যারা ডায়াবেটিস রোগী আছে সেটা এটা থেকে এড়িয়ে চলে। তো আমি একটু রসগোল্লাটা ট্রাই করি, আহামরি সেরকম কিছু লাগছে না, তবে চায় চায়ের মতোই লাগছে। রসগোল্লাটা চায়ে যাওয়ার পর মনে হচ্ছে চাটা রসগোল্লার ভেতর ঢুকে গেছে, তো সেরকম হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই ড্রামস্টিক অনেক কিছু আছে, কিন্তু এখানে খাবার আমি কিছু ট্রাই করছি না, কারণ আমার একটু আজকে পেটের সমস্যা আছে পেটে, তাই কিছু ট্রাই করতে পারছি না। বাট তোমরা সে ট্রাই করো, আমাকে কমেন্ট করো জানো কোন খাবারটা বেস্ট হয়েছে, এত কিছু বলতে পারবো না আমি, তোমার দেখতে হবে তোমাদের। এখানে দুজনকে ঘোরাঘুরি করছো তখন থেকে, কি বলছো খাচ্ছো, কেমন লাগছে খাওয়া দাওয়া? তাহলে ঠিক আছে, দারুন থাকলে ভালো। ব্লগার দা পিয়াসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও।